সাতক্ষীরার তালায় স্ট্রিপ বনায়ন কর্মসূচিতে 10,000 বৃক্ষ উদ্বোধন করা হয়েছে। তালার খলিলনগর ইউনিয়নের কপোতাক্ষের বাদে গোনালী খেয়াঘাট হতে অচিরুদ্দিন মেম্বারের বাড়ির রাস্তার দুই ধারে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্র ও সামাজিক বন বিভাগ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা ফারবিন পাপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা রেঞ্জ সামাজিক বন বিভাগ কর্মকর্তা জি এম মারুফ বিল্লা, উপজেলা সামাজিক বন কর্মকর্তা ইউনুস হোসেন, পি এম ইউনুস।